হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত দেখতে দেখতে এতগুলো দিন কিভাবে যে কেটে গেল নিজেও বুঝতে পারলাম না হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই কাজে চলে যাবে আর ভিডিও টাইটেল থামবেল ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে আর হ্যাঁ আমরা কিন্তু এখন এই দেখো ব্যাগপত্র গোছাচ্ছি যাব বাড়িতে সোজা যাব এখান থেকে বেরিয়ে বাড়িতে তারপরে কিন্তু বাড়ি থেকে সোজা যাব কাঁথি যে যে স্টেশন আছে ওইখানটায় টিকিট বার করতে দুটো টিকিট বার করা হয়েছে কেন কিসের জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে হঠাৎ করে ঠিক হলো নাকি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার যাওয়া সেটাও তোমাদের জানাবো তো যাই হোক মনটা একটুখানি খারাপ কারণ এতগুলো দিন বেশ মজা করেই কেটেছে এবার আমাকে যেতে হবে ওই জন্যই তাছাড়া শরীরটাও খুব একটা বেশি ভালো নেই কেমন একটা লাগছিল ওই জন্যও কিন্তু মনটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিলো তাছাড়া সকাল থেকেই কিন্তু আমার মা তার কান্না করতে শুরু করে দিয়েছে কেন কিসের জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে সারা দিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যাগপত্র গুছিয়ে সোজা গেছিলাম স্নান করতে তো স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এই দেখো রেডি হয়ে গেছে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে তোমাকে শাড়ি পরতে হবে না ফুলাতা আর কোনো যদি ড্রেস আছে পরে নাও তো এই দেখো এই ড্রেসটা তো কিছুদিন আগেই কিনেছি বাট একবারও পরা হয়নি ওই জন্যই কিন্তু এই ড্রেসটা পরেছি আর এটা কিন্তু ফুল হাতা তো একটু দেখিয়েছিলাম তো আর ওই যে ওই পাশটাই ও কিন্তু রেডি হয়ে গেছে আর এই মানুষ সব ঘুম থেকে উঠে এলো আর পাপাসোনাও আছে আর আর এই যে ওই পাসটা তোর জুতো পরে পরলে ওর টিপ আছে এই।

মোটামুটি স্নানটা করে এসে ড্রেসটা করে চিরুনি টিরুনি কিছু করেনি শুয়ে আছে যে শুয়ে শুয়ে এখন গেম খেলছে সত্যি কি পাগলের পাল্লায় যে পড়েছি আমি কি আর বলবো তো এই দেখো এখন বসে গেছি দুজন মিলে খেতে আজকে সকালবেলাতে বাড়িতে বানিয়েছেন ঘুগনি তো সেটা দিয়েই এখন মুড়ি খাচ্ছি সঙ্গে আছে শশা পেঁয়াজ আর মা চাটাও দিয়ে গেছে তো খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে পড়বো আর এখন জাস্ট বাজে আটটা আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঠিক আছে ব্যাগপত্র বলতে খুব একটা বেশি কিন্তু আমাদের হয়নি যেহেতু কিছু জিনিস আমি আমার বাবার বাড়িতে রেখে যাই আর কিছু জিনিস শ্বশুর বাড়িতে রাখি তো যে জিনিসগুলো ছাড়া আমাদের দিন চলবে না সেই জিনিসগুলোই কিন্তু ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর আমি যখন নিচে আসি তখন কিন্তু এই দেখো পাপা সোনা আমার কাছে চলে এসেছিলো ওকে নিয়েই কিন্তু একটু এদিক ওদিক ঘুরছিলাম তারপরে কিন্তু ওর এই দেখো এখন চোখে পড়ে গেছে যে স্কুটিতে ব্যাগ রাখা আছে তো ওই ব্যাগটা নিবে বলেও ও কেমন ভাবে এখন যাচ্ছে জাস্ট তোমরা নিজেরাই দেখো আর পাপা পড়াশোনা তো প্রচুর পরিমাণে এখন দুষ্ট হয়েছে একদমই কিন্তু কারোর কোলে থাকে না সব সময় কিন্তু এদিক সেদিক হেঁটে বেড়ায় যেহেতু এখন ও হাঁটতে পারে তো ওই জন্যই আর মা কিন্তু প্রচুর পরিমাণে কান্না করছিল সেটা তো তোমরা মায়ের মুখ দেখে বুঝতে পারছো যেহেতু কারণ আবার কবে সবার সঙ্গে দেখা হবে তার কোনো ঠিক নেই ওই জন্যই কিন্তু মা প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল আর সবটা তো ভিডিওতে শেয়ার করা যায় না তবুও যতটুকু পেরেছি আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে ভিডিওতে সবটা শেয়ার করার তো যাই হোক এখন কিন্তু এই দেখো আমি তো নিচে চলে এসেছিলাম বাট তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত নিচে আসেনি ও এখনও পর্যন্ত কনস্ট্যান্ট বসে বসে গেম খেলছে যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা

সামনে তে পয়সা দে চক্কো কিনে খেয়ে নিবি চক্কো চক্কো খাইবি ধর চক্কো 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 চকলেট হ্যাঁ দিদুন দিদুন

মা কান্না করছিল বলে মনটা আমার প্রচুর পরিমাণে খারাপ ছিল ওই জন্য কিন্তু রাস্তায় আস্তে আস্তে ভিডিও বানাইনি তোমাদের দাদা প্রায় বলতে গেলে বাড়ি চলে এসেছি তখন আমাকে বলছে যে তুমি ভিডিও বানাচ্ছ না কেন ভিডিও বানাও যেতে তো হবে তাই না আজ না হোক কাল কাজ না করলে খাবো কি এরমভাবেই আমাকে বোঝাচ্ছিলো হাসাচ্ছিল তো যাই হোক ওর কথা অনুযায়ী কিন্তু আমি জাস্ট একটুখানি রাস্তায় আস্তে আস্তে ভিডিও বানিয়েছিলাম সেই ক্লিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই গেছে ওর কিছু ডকুমেন্ট মানে জেরক্স করতে আর কি তো ও বাড়িতে আসবে তারপরে আমরা দুজন আবার যাব কাঁথিতে তো কেন কিসের জন্য সেগুলো আমি তোমাদের সঙ্গে যেতে যেতেই শেয়ার করবো দিকটায় দেখো দিশাও চলে যাচ্ছে আমার সঙ্গে দেখা করতে এই যে নিজের দিকটায় আস এখানটায় এখানটায় কেন সেইখানটায় সেইখানটায় নিজেই দেখো হাই করো হাই করো করো ভাই তোমাদের দাদাভাইয়া চলে এসছে আর আমরা এখন আবার যাচ্ছি ঘুরতে না কাঁথিতে টিকিট কাটতে আর বাড়িতে কিন্তু কাজ হচ্ছে মানে ধান কাটা হয়েছে লোক কাজ করছে ধান ঝাড়ানো হচ্ছে এই যে কুটিটা বাড়ি ওই যে কোথায় গেল ওইখানটায় বাড়ি ও ছায়াতে রেখে দিয়ে গেছে এইখানটায় চলো আবার পরে কথা হচ্ছে তো এই দেখো এখন কিন্তু চলে এসেছি কাঁথি স্টেশনে তোমাদের দাদাভাই চলে গেছে টিকিট বার করতে আমি কিন্তু সাইডে এখন দাঁড়িয়ে আছি আর তো পরিমাণের রোদ কি আর বলবো যাই হোক হেলমেট পরে এসেছিলাম বলে না ততটা বেশি কিছু মনে হচ্ছে না যদি হেলমেট না পরতাম আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত ওই যে ওই সাইডে তোমাদের দেখালাম ওইখানটায় কিন্তু তোমাদের দাদা ভাই এখন লাইনে দাঁড়িয়ে আছে যাই হোক আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু একজন পরিবারের সদস্যের সঙ্গে দেখা হয়েছিল বাট ভিডিও করা হয়নি ওর সঙ্গে আর হ্যাঁ এখন কিন্তু যখনই কোথাও যাই তখনই কিন্তু মানে পরিবারের সদস্যের সঙ্গে দেখা হয় বা ওরা এসেছে গল্প করে আমার সঙ্গে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো এখন কিন্তু টিকিট পার করা হয়ে গেছে আর তোমাদের দাদা কেমনভাবে হাঁটছে জাস্ট তোমরা নিজেরাই দেখো এমন হাঁটছে কি আর বলবো আমি ওর সঙ্গে একদমই হাঁটতে পারছিলাম না ও হাঁটছিল আমি দৌড়াচ্ছিলাম তো এই যে ফাইনালি টিকিট কাটা হয়ে গেল তাই তো চলো এবার বাইরের রোদটা দেখে এখন আমরা দাঁড়িয়ে আছি সামনেটায় এত পরিমাণে রোদ বেরোতেই ভয় লাগছে তাই তো আর স্কুটি ওই দূরে ওইখানটায় পাঁচ টাকা আছে চলো ওখানটায় মনে হয় নিবে টাকা পাঁচ টাকা মতো বাবা কি রোদ কি রোদ কি আর বলবো কাজ কমপ্লিট এবার যাবো বাড়ি না কোথায় যাবে হ্যাঁ কেন বাড়িতে খাবে না নাকি ওখানটাই খাবে ও সিএসপি হ্যাঁ হ্যাঁ তো কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট খাওয়ার খাবার

হঠাৎ করে দুটো টিকিট কাটলাম তার মানে আমি যাচ্ছি নাকি বরের সঙ্গে না না আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি না তোমাদের দাদাভাই যেখানটায় থাকে ওখানটায় পৌঁছোতে কিন্তু ওকে দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হয় ওই জন্যই কিন্তু দুটো টিকিটই ও আগে থেকে বার করে রাখলো আর এই দেখো এখন কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলার দিকে বসে গেছি এই যে লিমকা খেতে তোমাদের দাদাভাই কিন্তু সাইডে বসে এখন গেম খেলছে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদের দারুণ একটা সুখবর দিব তো কি হতে পারে তোমরা কিন্তু কিন্তু এত দিন থেকে গেস করতে থাকো এখন আমি কিচ্ছু বলবো না যাই হোক তারপরেই কিন্তু সন্ধ্যাবেলার দিকে মাই দেখো ডিম ভেজে দিয়েছিল ওটাই কিন্তু দুজনে মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা